যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 10টি প্যাকেট বোমার খোঁজ পাওয়া গেছে। খাশোকি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের উপর এখনও গণহত্যা চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের নাগরিকদের ফেরত নিতে দেশটির উপর চাপ সৃষ্টি করতে চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতে বাংলা ওয়াশ করতে চায় মাশরাফি বাহিনী। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের সঙ্গে আছি আমি আবদুল্লাহ আল হাদি। এবারে বিস্তারিত, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 10 প্যাকেট বোমার খোঁজ পাওয়া গেছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, অভিনেতা রবার্ট ডিনিরো থেকে শুরু করে গত 4 দিনে বেশ কয়েকজনের কাছে এসব বোমা পাঠানো হয়েছে। যাদের বোমার প্যাকেট পাঠানো হয়েছে তারা সবাই ডেমোক্রেটিক প্রার্থীর নেতা বা সমর্থক। সিএনএন এর নিউ ইয়র্ক অফিসেও একটি প্যাকেট পাঠানো হয়েছে। যারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক তাদের কাছেই এ ধরনের বোমার প্যাকেট গেছে। ঘরে বানানো ও তুলনামূলকভাবে কম কার্যকর এসব বোমা পাইপ বোমা নামে পরিচিত। এ বোমাগুলো ডাকযোগে পাঠানো হয়, তবে বিস্ফোরিত হওয়ার আগেই নিরাপত্তা কর্মীরা এই বোমাগুলো শনাক্ত করেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে এসব বোমা কে পাঠালো, কেন পাঠালো তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। উদারনৈতিক হিসেবে পরিচিত ভাষ্যকাররা খোলামেলাভাবেই আঙুল তুলেছেন ট্রাম্পের দিকে। তিনি দিনের পর দিন তার বিরোধী পক্ষ বিশেষত মূলাধার ভুক্ত দেশের প্রধান পত্রপত্রিকা বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। এতে দেশে অসহিষ্ণুতা বেড়েছে। সাংবাদিক ও বিরোধী ডেমোক্রেটদের বিরুদ্ধে ট্রাম্প নিজের সমর্থকদের লেলিয়ে দিয়েছেন। খাশোগি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ বলে আখ্যা দিয়েছেন তিনি। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে উল্লেখ করেন তিনি, যদিও এই হত্যাকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনের এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে যুবরাজ একথা বলেন। এই প্রথম সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন যুবরাজ সালমান। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্যানেল আলোচনায় সৌদি যুবরাজ বলেন, খাশোগি হত্যাকাণ্ড সকল সৌদি নাগরিকের জন্য বেদনাদায়ক। আমি বিশ্বাস করি এই হত্যাকাণ্ড বিশ্বের প্রতিটি মানুষের কাছে বেদনাদায়ক। এটা জঘন্য এক অপরাধ, এই অপরাধকে কোনোভাবেই সমর্থন করা যায় না। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের উপর এখনও গণহত্যা চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের সর্বোচ্চ সংস্থাটির তদন্তকারী দলের কর্মকর্তারা বলেছেন, মিয়ানমার সরকার তাদের কর্মকাণ্ডে বুঝিয়ে দিচ্ছে পুরোপুরি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের কোনো আগ্রহ নেই। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান মারজুকি দারুসম্যান এক সংবাদ সম্মেলনে এই পর্যবেক্ষণ তুলে ধরেন। সেখানে আরও ছিলেন মিয়ানমারের জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ বিষয়ক বিশেষ দূত ইয়াং লি। গত বছরের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এতে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়, ধর্ষণ করা হয় শত শত কিশোরী গৃহবধূকে। লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। অর্থনৈতিক সংকট থেকে দেশকে টেনে তুলতে মরিয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি আরব সফর শেষ করতে না করতেই চীন সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী 2 নভেম্বর ইমরান 4 দিনের সফরে চীনে যাচ্ছেন। রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, 4 দিনের সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। চীনের আমন্ত্রণে ইমরান তার পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে এই সফর করবেন। চীন সফরে প্রধানমন্ত্রী ইমরান দ্বিপক্ষীয় সম্পর্কে উন্নয়ন, বিভিন্ন বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই করবেন। বৈঠকের পর বেইজিংয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সাংহাইয়ে প্রথম চীনা আন্তর্জাতিক ইম্পোর্ট এক্সপোতে অংশ নেবেন। অবশেষে বিদেশ গমনের সুযোগ পেয়েছেন ইস্তাম্বুলে হত্যার শিকার প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির বড় ছেলে সালাহ বিন জামাল খাশোগি। ইতোমধ্যেই তিনি পরিবার নিয়ে সৌদি আরব ছেড়ে যুক্তরাষ্ট্র চলে গেছেন। এর আগে তুরস্কের সৌদি কনসুলেটে তার বাবা নিখোঁজ হওয়ার পর থেকেই তিনি বিদেশ গমনে নিষেধাজ্ঞায় ছিলেন। সৌদি সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সালাহ খাশোগি তার পরিবারকে সঙ্গে নিয়ে এ উপসাগরীয় রাজ্যটি ত্যাগ করেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যায়।
সালা সৌদি এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের নাগরিক। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রে পাসপোর্ট জটিলতায় পড়ে তিনি সৌদিতে এসেছিলেন। এরপর কিছুদিন তিনি ইচ্ছে থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে গমন করতে পারছিলেন না। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও খাশোগির ছেলের যুক্তরাষ্ট্র ভ্রমণ জটিলতার সমাধানে তাগাদা দিয়েছিলেন। বিশ্ব পরিমণ্ডলে ব্র্যান্ড ভ্যালু বাড়ছে বাংলাদেশের। এবার বৈশ্বিক ব্র্যান্ড ভ্যালু র্যাঙ্কিংয়ে লাল সবুজের দেশ লাভ করেছে 39তম স্থান। আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল 44তম। যুক্তরাজ্য ভিত্তিক বৈশ্বিক ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান ব্র্যান্ড ফাইন্যান্সের প্রকাশিত নেশনস ব্র্যান্ডস 2018 শীর্ষক প্রতিবেদনে এই তথ্য দিয়ে বলা হয়, বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুর অর্থের পরিমাণ 25,700 কোটি মার্কিন ডলার, যা গত বছরের চেয়ে 24% বেশি। সূচকে শীর্ষ অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ব্র্যান্ড ভ্যালু 25,89,900 কোটি মার্কিন ডলার। এরপরেই অবস্থান করছে চীন, জার্মানি, ইংল্যান্ড। প্রতিবেশী দেশ ভারতের অবস্থান নবম স্থানে। তাদের ব্র্যান্ড ভ্যালু 2,15,900 কোটি মার্কিন ডলার। ইংরেজিতে যাকে বলে এসিড টেস্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের অবস্থা এখন ঠিক সেরকম। ভারতের সর্বোচ্চ আদালতের শীর্ষ পদে বসার পর এই প্রথম তার দিকে তাকিয়ে গোটা দেশ। আগ্রহ যেমন শাসক দলের, তেমনই গোটা বিরোধী কুলেরও। এমনকি শাসক বিরোধী কোনো দিকে না ঝোঁকা সাধারণ শান্তিপ্রিয় অথচ সজাগ মানুষের নজরেও আটকে পড়েছেন এই বিচারপতি। সকালে তার সিদ্ধান্তের উপরে অনেকটাই নির্ভর করবে ভারতের রাজনীতির পরবর্তী বাঁক, এবং সেই সঙ্গে নির্ধারিত হবে দেশের সবচেয়ে দক্ষ, সেরা ও ক্ষমতাবান গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের ভাগ্য, যার এক ও দুই নম্বর কর্তাকে গভীর রাতে ছেঁটে ফেলে দেওয়া হয়েছে। এক নম্বর মানে সিবিআই ডিরেক্টর অলোক ভার্মা। পরের দিন সকালেই ন্যায় বিচারের আশায় দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের এজলাসে। ইয়েমেনের হোদেইদা প্রদেশে এক সবজি প্যাকেজিং ফার্মে বিমান হামলায় অন্তত 16 জনের প্রাণহানি হয়েছে। প্রদেশে কর্মরত চিকিৎসক ও স্থানীয়রা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। হোদেইদা শহর থেকে 70 কিলোমিটার দূরে বেইত আল ফাকি শহরের চিকিৎসক ও অধিবাসীরা বলেছেন, আল মসুদি এলাকার একটি সবজি প্যাকেজিং ফার্মে বোমা ফেলা হয়। এতে সেখানকার শ্রমিকরা নিহত হয়েছেন, এছাড়াও আরও 12 জন আহত হয়েছেন। তবে বিদ্রোহী গোষ্ঠী হুতি পরিচালিত গণমাধ্যম বলছে একই স্থানে বিমান হামলায় 19 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 10 জন। 2015 সালে ইয়েমেনে গৃহযুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট হস্তক্ষেপ করার পর থেকে সেখানকার পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে। দেশটিতে 10,000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যার অধিকাংশই বেসামরিক, আর আহতদের সংখ্যাও ছাড়িয়েছে প্রায় 250,000-এরও বেশি বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়াও বাস্তুহারা হয়েছেন 20,000-এরও বেশি মানুষ। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ইনফরমেশন টেকনোলজি আইটি আইটি ইজ ওয়াও ইটস স্টাফ ইওর প্যারেন্টস হ্যাভেন্ট ইভেন থট অফ ইয়েট আইটি ইজ মুভিং ইটস মিক্সিং শেয়ারিং এন্ড মোর আইটি ইজ সলভিং প্রবলেম থিংকিং এন্ড প্রসেসিং আইটি ইজ মেকিং মানি সেভিং লাইভস চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড ইটস আ লিভিং ইটস আ লাইফ is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI. In business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development. Total IT solution. Our services, web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37247 73rd Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution. ফ্রেন্ডস ডেভেলপমেন্ট একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কংক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 East 43rd Street, Suite B, 507, নিউইয়র্ক, NY 10017, ফোন 7188930020, ইমেল friendsdevelopment@optimum.net।
ফ্যাশন ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপেশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা ইউএসএ কর্পোরেট অফিস 1747 থার্ড স্ট্রিট সুইট 215 জ্যাকসন হাইট নিউ ইয়র্ক NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস বাড়ি নং 145 সপ্তমতলা রোড নম্বর 12 ব্লক জি দক্ষিণ বনশ্রী খিলগাঁও ঢাকা 121। দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করতে দুই দেশ চুক্তিবদ্ধ হল। ভারতের রাজধানী দিল্লির এক পাঁচতারা হোটেলে এই চুক্তিতে সই করেন বাংলাদেশের নৌ পরিবহন সচিব আব্দুস সামাদ ও ভারতের জাহাজ মন্ত্রণালয়ের সচিব গোপাল কৃষ্ণ। এই চুক্তি ছাড়াও দুই দেশের মধ্যে নদীর সংযোগ বাড়িয়ে বাণিজ্য বৃদ্ধির জন্য অভিন্ন নদী সংস্কারের চেষ্টার বিষয়ে আলোচনা হয়েছে। তাছাড়া কলকাতা থেকে ঢাকা হয়ে আসামের গুয়াহাটি ও জোরহাটের মধ্যে নদীপথে যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি ঠিক হয়েছে ভারতের চেন্নাই থেকে জাহাজে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার পর্যন্ত পর্যটকদের নিয়ে যাওয়ার বিষয়টিও। মারতে চেয়েছিলেন কিছু মাকড়সা, ভেবেছিলেন আগুন দিয়ে পুড়িয়ে মারবেন মাকড়সাগুলোকে, কিন্তু তা করতে গিয়ে লেজে গোবরে হয়ে গেল, আগুন লাগলো গিয়ে চিলে কোঠায়, সেখান থেকে ছড়িয়ে গেল পুরো বাড়িতে। মাকড়সা মারতে গিয়ে শেষতক হয়ে গেল বিশাল ক্ষতি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো এলাকায় গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। 23 বছর বয়সী এক তরুণ তার বাবা মার অবর্তমানে বাড়িতে ছিলেন। ব্ল্যাক উইডো নামের কিছু মাকড়সা বাড়িতে দেখে সেগুলো মারতে গিয়েছিলেন ওই তরুণ, কিন্তু আগুন ধরে যায় বাড়িতে। অবস্থা বেগতিক দেখে নিজে বের হয়ে দমকল কর্মীদের ডাকেন সেই তরুণ। দর্শক এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। মিয়ানমারের নাগরিকদের ফেরত নিতে দেশটির উপর চাপ সৃষ্টি করতে চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের উদ্যোগ এই সংকট সমাধানে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলর ও জননিরাপত্তা মন্ত্রী জাও কেজির সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানানো হয়। শেখ হাসিনা চীনের মন্ত্রীকে বলেন বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে মিয়ানমারের সঙ্গে আলোচনা করছে। মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে, কিন্তু দেশটি কথা অনুযায়ী কাজ করছে না। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছে জাও কেজি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন চীনের মন্ত্রী সাইবার অপরাধ মোকাবেলায়ও বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার অপরিসীম প্রজ্ঞা ও দূরদৃষ্টিকে ধারণ করে বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একত্রে কাজ করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা বাংলাদেশ বিমান বাহিনীকে সর্বাধুনিক ও অগ্রসর বাহিনীতে পরিণত করতে চাই। ভবিষ্যতে বাহিনীর উন্নয়নে আমাদের অনেক পরিকল্পনা আছে। আগামী নির্বাচনে যদি বিজয়ী হই তাহলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করব। যশোরে বাংলাদেশ এয়ারফোর্স বিএএফ একাডেমিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী একথা বলেন। বিএএফ প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্রোঞ্জ নির্মিত আবক্ষ মূর্তি উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী কমপ্লেক্সের উদ্বোধন করেন। এর আগে প্রধানমন্ত্রীকে একাডেমি প্রাঙ্গণে বিমান বাহিনী প্রধান চিফ মার্শাল বাশিহুজ্জামান শ্রেণিয়াবাদ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিএফ মেসের এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল ফজলুল হক এবং বিএএফ একাডেমির কমান্ডেন্ট এয়ার কমান্ডার জাভেদ তানভীর খান অভ্যর্থনা জানান। মন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনী প্রধান, কূটনৈতিক, সংসদ সদস্য, পদস্থ বেসামরিক সামরিক কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বাংলাদেশের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দিতে সম্মত হয়েছে চীন। তিনি বলেন তারা আমাদের বলেছেন আমাদের দেশের ব্যবসায়ী সহ অন্যদের চীনের ভিসা পেতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, অনেক সময় ঠিক সময়ে ভিসা পান না, তাই আমরা অন অ্যারাইভাল ভিসা দেওয়ার বিষয়টি ভাবছি।
সচিবালয়ে বাংলাদেশ ও চীনের স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দুই ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। আসাদুজ্জামান খান কামাল বলেন, টুরিস্ট ব্যবসায়ীরা যদি সময়ের অভাবে ভিসা না নিয়ে যান তাহলে তারা অন অ্যারাইভাল ভিসা দেবেন। তারা এ বিষয়ে আলোচনা করে গেছেন এবং পরবর্তী সময়ে এ বিষয়ে ব্যবস্থা নেবেন ও ঘোষণা দেবেন। রোহিঙ্গা সংকট দ্রুত নিরসনে ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে চীন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আশ্বাস আসে বলে সাংবাদিকদের তিনি বলেছেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আশ্বাস দিয়েছেন, তারা অনুভব করছেন যে এটি তাড়াতাড়ি সমাধান হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিলেন দেশটির জনগণেরা বিষয়ক মন্ত্রী ও স্টেট কাউন্সিলর জাও কেজি। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট নিরসনে চীনকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। মিয়ানমারে দমন পীড়নের মুখে গত বছরের আগস্টের পর থেকে 7 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে বাংলাদেশে রয়েছে আরও 4 লাখেরও বেশি রোহিঙ্গা। চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী 3 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন, সেখানেও রোহিঙ্গা সংকটের বিষয়টি আসে। সরকারের শেষ সময়ে ও সংসদের শেষ অধিবেশনে পাশ হচ্ছে একের পর এক বিল। এসব বিল পাশ করার জন্য অধিবেশনের মেয়াদও বাড়ানো হয়েছে। বিকেলে প্রতিবেদন উত্থাপন করা হচ্ছে, রাতেই তা সংসদীয় কমিটিতে পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করা হচ্ছে। গত 21 অক্টোবর সংসদের কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশন বৃহস্পতিবার পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী অধিবেশনের মেয়াদ সোমবার পর্যন্ত বেড়েছে। এমনকি শনিবারও সংসদের বৈঠক চলবে। এ বিষয়ে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিল পাশ হবে সংসদে, এজন্য সংসদের বৈঠক সোমবার পর্যন্ত বাড়াতে হয়েছে। শনিবারও সংসদের বৈঠক চলবে। সংসদের 23তম অধিবেশন রোববার শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত 5 কার্যদিবসে 9টি বিল পাশ হয়েছে, কিন্তু গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও সংশোধনী এখনও পাশ হয়নি। সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে, চলতি অধিবেশনে প্রায় 2 ডজন বিল পাশ হতে পারে। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। বরগুনার বেতাগি উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ইজিপিপি দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়নযোগ্য প্রকল্পের কাজ মাত্র 5 দিনেই শেষ। বর্তমান সরকারের বিশেষ প্রকল্প অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির নির্দেশনা অনুযায়ী 2016-17-18 অর্থ বছরে এই প্রকল্পের অধীনে 21 এপ্রিল 2018 থেকে শুরু হয়ে মোট 40 দিন সময়সীমার মধ্যে অতি দরিদ্রদের জন্য কাজের সুযোগ তৈরি করে দেওয়ার কথা ছিল। আমাদের বরগুনা অফিস থেকে মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। দৈনিক 7 ঘন্টা কাজের বিনিময়ে 200 টাকা হিসেবে এ প্রকল্পের জন্য বেতাগি উপজেলার 7টি ইউনিয়নের সর্বমোট 556 জন অতি দরিদ্রের জন্য 44,76,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্পকে ঘিরে বেতাগিতে পুকুর চুরির অভিযোগ উঠেছে। জানা যায়, 40 দিনের কাজ হয়েছে 1 থেকে সর্বোচ্চ 20 দিন, বাকি দিনগুলোর কাজ না করিয়ে বিল তুলে নিয়েছে প্রকল্পের সাথে সংশ্লিষ্টজনরা। নির্ধারিত সময়সীমা অনুযায়ী কোথাও কাজ হয়নি বা যাওয়া হয়েছে তা লোক দেখানো দায়সারাভাবে ঠিকা চুক্তিতে। এছাড়া প্রকল্পের সিপিসিদের কাছ থেকে জানা যায়, প্রকল্পে বরাদ্দকৃত অর্থ হতে 15-20% করে কর্তন করে রেখেছে বেতাগি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ইনফরমেশন টেকনোলজি আইটি IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving. It's mixing, sharing, and more. IT is solving problems, thinking and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI. In business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, Total IT Solution. Our services, web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37-47-7030 Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution. Friends,
ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 East 43 Street, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 7188930020, ইমেইল friendsdevelopment@optimum.net। নিশাত ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য উন্নত মান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা USA কর্পোরেট অফিস, 1747 3rd Street Suite 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তমতলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবারে দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। দেশ থেকে টাকা পাচার নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। সাম্প্রতিক সময়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির তড়িৎ মূল্যায়ন জরিপে অংশ নেয়া 61% ব্যবসায়ী মনে করেন দেশ থেকে টাকা পাচার বাড়ছে। একই সঙ্গে দেশের ব্যাংক ও শেয়ার বাজার বিশৃঙ্খলা নিয়েও চিন্তিত তারা। এ অবস্থায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা মনে করছেন টাকা পাচার রোধ ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। তাই রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইস্তেহারে আর্থিক খাত সংস্কার এবং টাকা পাচার রোধে সুস্পষ্ট ঘোষণা থাকা উচিত। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হবে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা তাদের। কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা কনসোর্টিয়ামের কাছ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ 25% শেয়ার বিক্রির অর্থ 6 মাসের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ করলে 10% গেইন ট্যাক্স ছাড় পাবেন ডিএসইর শেয়ার হোল্ডাররা। তবে এই টাকা ন্যূনতম 3 বছর বিনিয়োগ রাখতে হবে পুঁজিবাজারে, এমন বিধান রেখে এক সার্কুলার জারি করছে জাতীয় রাজস্ব বোর্ড। এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, চীনা কনসোর্টিয়ামের 950 কোটি টাকার 10% গেইন ট্যাক্স ছাড়ের সার্কুলার আগামী সপ্তাহে হবে। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদিক বলেন, 6 মাসের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ করলে 10% গেইন ট্যাক্স মওকুফ পাবে বলে শুনেছি, তবে এখনও চিঠি হাতে পাইনি। তৃতীয় প্রজন্মের ব্যাংক হিসেবে সফলতার 19 বছর পার করে 20 বছরে পদার্পণ করেছে বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। 1999 সালের এই দিনে মাত্র 17 জন কর্মকর্তা নিয়ে যাত্রা শুরু করে ব্যাংকটি। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কর্মীসহ গ্রাহকদের শুভেচ্ছা জানান প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম। ব্যাংকের 19 বছরের অর্জন তুলে ধরে তিনি বলেন, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকটির আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 15,750 কোটি টাকায়। গত বছরের একই সময় পর্যন্ত আমানতের পরিমাণ ছিল 13,658 কোটি টাকা। আমানতের প্রবৃদ্ধি হয়েছে 15.32%। দর্শক এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। তিন ম্যাচের 2 ম্যাচেই সহজ জয় পেয়েছে টাইগাররা, বাকি 1 ম্যাচে জিতলেই ধবল ধোলাই। বাকি ম্যাচটা জিতে বাংলাওয়াশের স্বাদ ফের আস্বাদন করতে চাইবে মাশরাফি বাহিনী। অন্যদিকে এই ম্যাচ জিতে সান্ত্বনা খুঁজতে চাইবে মাসাকাজ্জা বাহিনী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
এই ম্যাচে মাঠে নামার আগে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয়ের সুখস্মৃতির সঙ্গী হবে টাইগারদের। এখন পর্যন্ত মাঠে গড়ানো দুই ম্যাচে জিম্বাবুয়েকে যেভাবে হারিয়েছে টাইগাররা, তাতে তৃতীয় ম্যাচেও যে জয়ী দলের খেতাব যাবে তাদের হাতেই এতে সন্দেহ করার অবকাশ খুব কমই আছে। বাংলাদেশের এমন একতরফা জয় দলে বাড়তি আত্মবিশ্বাসের রসদ যোগাবে। ইঞ্জুরি তার ক্যারিয়ারের নিত্যসঙ্গী, এই ইঞ্জুরি তার হাঁটুতে অসংখ্য সেলাইয়ের কারণে হয়েছে। তবু এই ইঞ্জুরিকে সঙ্গী করেই খেলা চালিয়ে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষ এশিয়া কাপে খেলার সময় ফের ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছিলেন টাইগার দলপতি, তার উড়তেও সমস্যা আছে। সব মিলিয়ে জিম্বাবুয়ে সিরিজের আগে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেননি। এখন এই অবস্থা নিয়ে খেলা চালিয়ে গেলেও অচিরেই তার ভালো চিকিৎসা দরকার বলে জানালেন মাশরাফি। তারপরও ইঞ্জুরি নিয়ে তৃতীয় ওয়ানডে খেলার কথা জানালেন মাশরাফি। চট্টগ্রামের রেডিসন ব্লু চিটাগং বে ভিউয়ের লবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনটাই জানালেন তিনি, আমি তো একটা ফর্মেটেই খেলি, যেভাবেই হোক আমি খেলতে চাই। অন্যরা টেস্ট খেলে, ওয়ানডে খেলে, টি টোয়েন্টি খেলে বা ঘরোয়া ক্রিকেট খেলে, কিন্তু আমার জন্য তো তা না। একটা ফর্মেটেও যদি রেস্ট নেই তাহলে বিষয়টি কঠিন হয়ে যায়। মাত্র এক মাস আগেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার র্যাঙ্কিংয়ে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে শীর্ষ ছিল বেলজিয়াম, কিন্তু নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে ফ্রান্সকে হটিয়ে এককভাবে শীর্ষস্থান দখল করেছে দলটি। 25 বছরের ফিফার ইতিহাসে প্রথমবারের মতো যৌথভাবে শীর্ষ ছিল দুই দেশ। চলতি মাসে উয়েফা নেশনস লিগে সুইজারল্যান্ডকে 2-1 গোলে এবং নেদারল্যান্ডসের সঙ্গে 1-1 গোলে ড্র করে এককভাবে শীর্ষ উঠল রবের্তো মার্তিনিসের দল। বৃহস্পতিবার ফিফা তাদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করে, এতে 1733 পয়েন্ট নিয়ে 1 নম্বরে আছে বেলজিয়াম, আর তাদের থেকে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে থেকে 2-এ নেমে গেছে ফ্রান্স। আন্তর্জাতিক ফুটবলে একটি জয় এবং এক ম্যাচে ড্র পেয়েছে ফ্রান্সও, তবে প্রতিপক্ষ নিচের দিকের হওয়ায় পয়েন্টে পিছিয়ে যায় দিদের দেশমের দল। র্যাঙ্কিংয়ে ফ্রান্সের পরে আছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া, সেরা 5-এ জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 10টি প্যাকেট বোমার খোঁজ পাওয়া গেছে। খাশোগি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের উপর এখনও গণহত্যা চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের নাগরিকদের ফেরত নিতে দেশটির উপর চাপ সৃষ্টি করতে চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতে বাংলা ওয়াশ করতে চায় মাশরাফি বাহিনী। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org এবং www.millenniumtvusa.com। সঙ্গে থাকুন মিলেনিয়াম টিভি ইউএস এর। আল্লাহ হাফেজ।